হ্যালো বন্ধুগণ সকলকে সুলোকনাজিকে অ্যাডভান্স স্টাডিতে শুভেচ্ছা জানাই আশা করি সকলে ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি প্রাইমারি টেট শো প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে যেগুলোতে ইংলিশ আছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউ এবং সকল পরীক্ষাতে যেগুলোতে ইংলিশ আছে সেই ইংলিশ ভ্যাকসিন ক্লাস টু ওকে যদি তুমি বা তোমরা চ্যানেলটিতে প্রথমেই থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল অপশানে প্রেস করো যাতে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাসের নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও চলো অবশ্যই তোমরা ক্লাসটাতে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন ধরনের ক্লাস চাও তোমরা চেয়েছো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চ্যাপ্টারওয়াইজ ক্লাসগুলো লাইভ ক্লাস না করলে ঠিক ঠিকঠাক হয় না তাই লাইভ ক্লাসে আমি চ্যাপ্টার ওয়াইজ দেবো কিন্তু এখন তোমরা এই শেডগুলো ভীষণ উপযোগী হবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তাই এই আমি দিচ্ছি ক্লাসগুলো আর এমনিতে যখন লাইভ ক্লাস করব তখন আমি চ্যাপ্টার ওয়াইজই লাইভ ক্লাস করবো ওকে চলো তোমরা তাহলে আমাকে কমেন্ট করবে যে কেমন ধরনের ক্লাস চাও

নিচের অল্টারনেটিভগুলো থেকে অ্যাডিকোয়েট অ্যাডিকোয়েটের সিনোনিম অর্থাৎ মিনিং মিনিংয়েটের সিনোনিম প্রতিশব্দ কি আছে স্কোয়ার কংক্রিট হার্ড স্কোয়ার কংক্রিট হার্ড সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট স্কোয়ার কংক্রিট হার্ড সাফিসিয়েন্ট তাহলে অ্যাডিকোয়েটের সিনোনিম কোনটা আছে স্কোয়ার মানে কি স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি যে বড়ো ক্ষেত্র কংক্রিট মানে হচ্ছে জমাটবদ্ধ হার্ড মানে হচ্ছে কঠিন সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সাফিসিয়েন্ট সঠিক উত্তর হবে সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট মানে কি হচ্ছে অ্যাডিকোয়েট পর্যাপ্ত এমপিল এন আপ হ্যাঁ ঠিক আছে নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ডিনোটিং কালেকশান কালেকশানের নিয়ে ডিনোটিং কালেকশান কারেক্ট ওয়ার্ড দিয়ে এটাকে ব্ল্যাঙ্কটাকে পূরণ করতে বলেছে ঠিক আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য ড্যাশ অফ ট্রাস্টিস প্যানেল গ্রুপ বেঞ্চ বোর্ড প্যানেল কিসে হয় প্যানেল যখন হয় আমরা কি বলি প্যানেল অফ এক্সপার্টস ওকে গ্রুপ অফ অ্যানিমেলস বলা যায় বেঞ্চ অফ জাজস বলা যাবে সুতরাং কি হবে সঠিক উত্তর হবে বোর্ড দ্য বোর্ড অফ ট্রাস্টিস ট্রাস্টিসদের বোর্ড হয় ট্রাস্টি বোর্ড ওকে নেক্সট চুজ দ্য অ্যান্টনিম অফ দ্য কোটেড ওয়ার্ড শি ক্যান নট অ্যাটেন্ড অফিস অ্যাস সিস আনোয়েল বলছে এখানে যে কোট দেওয়া আছে আনোয়েল দেখো আনোয়েলে দেখো কোট করা আছে এটাতে এটার অ্যান্টোনিম কি আনোয়েল মানে কি সি ক্যান নট অ্যাটেন্ড অফিস অফিসে যেতে পারলো না অ্যাস যেহেতু সি ইস আনোয়েল সে ছিল অসুস্থ তাহলে দেখো ইন্ডিস পোস্ট আনহেলদি ফিট এলিং কোনটা হবে আনোয়েল ইন্ডিস পোস্ট মানেও হচ্ছে অসুস্থ আনহেলদি মানেও হচ্ছে অসুস্থ এই ফিট মানে কি হচ্ছে সুস্থ বিপরীত এর হচ্ছে ওয়ার্ড হবে অপশন সি ফিট নেক্সট আবার চেয়ারম্যান স্পিক্স ইংলিশ ওয়েল বিসাইডস বিসাইডস মানে কি ছাড়া হার্ডলি হোয়াইট এনআ কি হবে কোয়াইট মানে হচ্ছে কোয়াইট মানে যথেষ্ট ভালো কোয়াইট ওয়েল ওয়েলের আগে কি আসে কোয়াইট ওয়েল নট এনাপ মানে হচ্ছে যথেষ্ট কিন্তু এনাপ ওয়েল এখানে আসবে না একটা ভাষা যখন ভালো করে বলা হচ্ছে তখন হচ্ছে কি আসবে কোয়াইট ওয়েল সুতরাং সঠিক উত্তর আসবে কোয়াইট ঠিক আছে কোয়াইট ওয়েলের অর্থ হচ্ছে যথেষ্ট ভালো নেক্সট পাস মিনস ট্রেসপাসের মানে কি লিভ উইথআউট পারমিশন মানে অনুমতি ছাড়া ত্যাগ করা লিভ উইথ পারমিশান অনুমতি নিয়ে ত্যাগ করা এন্টার উইথআউট পারমিশান অনুমতি ছাড়াই প্রবেশ করা এন্টার উইথ পারমিশান অনুমতি নিয়ে প্রবেশ করা এ ট্রেস মিনস হচ্ছে অনুমতি ছাড়া প্রবেশ করা এন্টার উইথআউট আউট পারমিশন মানে কি অন্যায়ভাবে সীমালঙ্ঘন করা অন্যায়ভাবে সীমালঙ্ঘন করা যেটাকে বলা হয় আর কি নেক্সট ইট অল হ্যাপেন সাডেনলি দ্য অপোজিট অফ সাডেনলি সাডেনলির অপোজিট কী বলছে এটা পুরোটাই কী হলো হঠাৎভাবে ঘটে গিয়েছিল হঠাৎ করে ঘটে গিয়েছিল তাহলে এখানে সাডেনলি এই সাডেনলির অপোজিট কি অ্যাব্রাপ্টলি কোয়াইটলি মোমেন্টারিলি গ্র্যাজুয়ালি সাডেনলি হঠাৎ হঠাৎ করে এবার দেখে নিই সব অপশানগুলো অ্যাব্রাপ্টলি মানেও হচ্ছে কি হঠাৎ কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে মোমেন্টারিলি মানে মুহূর্তের মধ্যে তাহলে মুহূর্তের মধ্যেও হঠাৎ হঠাৎের মধ্যে কি হঠাৎ যদি হয়ে যায় হঠাৎ তার বিপরীত আগে বাংলাতে করো সেটা কি হবে ধীরে ধীরে তাই তো দেখো গ্র্যাজুয়েলি একমাত্র গ্র্যাজুয়েলি মিনিং হচ্ছে ধীরে ধীরে তাহলে সাডেনলির অপোজিট কি হবে গ্র্যাজুয়েলি অ্যাব্রাপ্টলিও হবে না কেন অ্যাব্রাপ্টলি মানেও হঠাৎ কয়েলি মানে শান্ত শান্ত হঠাৎের বিপরীত শান্ত হবে না মোমেন্টারিলি মানে মুহূর্তের মধ্যে সেটাও হবে না তাহলে গ্র্যাজুয়েলি মানে ধীরে ধীরে এটা হচ্ছে সাডেনলির অপোজিট ওয়ার্ড নেক্সট টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স অলমোস্ট সাবমিট টু ডেথ সকল সকলেই মৃত্যুকে মৃত্যুর মুখোমুখি হবে মানে সকলেই মৃত্যুকে মৃত্যু অবশ্যই সকলের হবে তার মানে কি কেউই মৃত্যু থেকে বাঁচতে পারবে না মানে কেউ মৃত্যু থেকে উদ্ধার পাবে না এটা হবে হচ্ছে বাংলাটা তাহলে আমি দেখব যে সেটা আমার ওখানে কি আছে আগে দেখবে এই নেগেটিভ পজিটিভ সিম্পল কমপ্লেক্স জটিল এগুলো যখন কমপ্লেক্স কম্পাউন্ড যখন করবে দেখবে আমি যখন লাইভ ক্লাসে শেখাবো তখন কী করবে প্রথমে আগে ইংলিশের সাথে সাথে আগে আমাকে বাংলাটা জানতে হবে যে এর আগে আমি বাংলাটা যদি নেগেটিভে করি একেবারে কি এটা হচ্ছে কি দুভাবে হচ্ছে সেন্টেন্সকে চেঞ্জ করা যায় এক হচ্ছে মিনিং রেখে আর মিনিং না রেখে কিন্তু আমরা করবো মিনিংটা যেন একই থাকে মিনিং একই রেখে আমরা পরিবর্তন করব। পজিটিভ থেকে নেগেটিভ হোক সিম্পল থেকে কমপ্লেক্সও দেখি মিনিংটা একই রেখে ঠিক আছে তাহলে কী হবে কেউই মৃত্যু থেকে উদ্ধার পাবে না বা বাঁচতে পারবে না সেটা দেখো এভরি ওয়ান ক্যান নট এসকেপ ডেথ এটাও হবে না নো ওয়ান ফেলস টু ডাই এটাও হবে না দেখো অল ক্যান নট এস্কেপ ডেথ এটাও হবে না একমাত্র দেখো নো ওয়ান ক্যান এসকেপ ডেথ নো ওয়ান ক্যান এস্কেপ ডেথ এর অর্থ হচ্ছে কেউই মৃত্যুকে এড়াতে পারবে না ঠিক আছে এটা হবে সঠিক উত্তর নেক্সট হি অ্যান্ড আই এম ওয়েল হি অ্যান্ড আই এম ওয়েল হি অ্যান্ড আই এম ওয়েল কারেক্ট দ্য এর ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস ইস আর ওয়াস এম দেখো এবার ভাবো হি অ্যান্ড আই মানে কি সে এবং আমি আমরা জানি কি একজন বোঝালে সেটা হয় হচ্ছে সিঙ্গুলার নাম্বার একের বেশি যখনই বোঝাই সেটা হচ্ছে কি প্লুরাল নাম্বার তাই তো তাহলে হি অ্যান্ড আই সে এবং আমি এখানে সাবজেক্ট আছে হি অ্যান্ড আই এটা কি এটা হচ্ছে প্লুরাল নাম্বারস তাহলে প্লুরাল নাম্বারসের ক্ষেত্রে আমরা ইসও দিতে পারবো না ও দিতে পারবো না এমও দিতে পারবো না সুতরাং সঠিক উত্তর সঠিক অপশান কী হবে আর হি অ্যান্ড আই আর ওয়েল নেক্সট চেঞ্জ দ্য ভয়েস অফ গিভেন সেন্টেন্স আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার পেনসিলিন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আমরা দেখব যেখানেই জানি কেন ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের জানতে হবে কি কোন টেন্সে আছে দেখো কি আছে সাবজেক্ট আছে আলেকজান্ডার ফ্লেমিং ভার্ব ভার্বের পাস্ট ফর্ম আছে ডিসকভার ডিসকোভার্ড এবং অবজেক্ট আছে তাহলে এটা কোন টেন্সে আছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম আমরা একটা সাধারণ নিয়ম কি জানি নর্মাল নিয়ম যে অবজেক্টের সাবজেক্ট হবে সাবজেক্ট অবজেক্ট আসবে তাহলে দেখো পেনিসিলিন এবং আলেকজান্ডার ফ্লিমিং সব কিন্তু প্রত্যেকটা অপশানেই কিন্তু সাবজেক্ট অবজেক্টের জায়গায় অবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে কিন্তু আমরা এবার কি করব পাস্ট নেভি নাইট টেন্সের নিয়ম কি পাস্ট নাইট টেন্সের নিয়ম হচ্ছে ওয়াস বা ওয়ার মানে সাবজেক্ট অনুসারে ওয়াস বা ওয়ার দেব তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম দেব এবং যেটা হচ্ছে নর্মালি যেটা হবে যেটা হচ্ছে অবজেক্টের জায়গায় আসবে তার আগে বাই দেব। তাহলে দেখো সেটা কোন অপশানে ওয়াস আসবে নট ওয়ার আসবে ওয়াস আসবে ওয়াস ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং দে আমি এই ভয়েস চেঞ্জের ক্লাস খুব ভালোভাবে করেছি আগেরগুলো তোমরা যদি চাও আমি আবার ক্লাসগুলো লাইভ ক্লাসে তাহলে আসবো চ্যাপ্টার ওয়াইজ লাইভ ক্লাসে আসবো এগুলো সব শিখিয়ে দেবো নেক্সট চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ কারেক্ট হি মে কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা হচ্ছে দিতে বলেছে অ্যান্সার দিতে বলেছে হি মে বি পোর সে দরিদ্র হতে পারে এল সে ছাড়াও হি ইজ অনেস্ট সে হয় সৎ হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট সে দরিদ্র কিন্তু সে সৎ হি ইজ আইদার পোর অর অনেস্ট সে হয় দরিদ্র নতুবা অথবা সৎ ইনসাইট অফ বিং অনেস্ট বলছে সে সৎ হওয়া সত্ত্বেও গরিব বা দরিদ্র দেখো এখানে ঠিক আসবে কোনটা হি ইজ পোয়ার বাট হি ইজ অনেস্ট মানে সে দরিদ্র কিন্তু সৎ হি ইজ বাট হি ইজ অনেস্ট নেক্সট দেয়ার আর ফোর পার্টস অফ সেন্টেন্স ডি করে দেওয়া আছে ইন জামবেল অর্ডার মানে ওরা হচ্ছে ভালোভাবে অর্ডারটা ঠিকভাবে নেই হ্যাঁ পুট দেম ইন রাইট অর্ডার টু ফর্ম এ মিনিংফুল সেন্টেন্স বলছে একটা ভাল মানে অর্থবোধক বাক্য তৈরি করতে এটাকে ঠিক অর্ডার করতে বলেছে সিলেক্ট দ্য কারেক্ট রেসপন্স দেখো এতে কি আছে হোয়ে হোমার বিতে আছে ওয়াসবর্ন গ্রেট পয়েট নস দেখো আমরা প্রথমে কীভাবে সেন্টেন্স তৈরি করি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তাই তো নেক্সট আদার্স দেখো এখানে দেখো সাবজেক্ট কি আসবে নোস মানে কেউ জানে না তার মানে ডি আগে আসছে নোস হোয়ার কোথায় হোমার এবার আছে ওয়াস বর্ন আমি হোমার ওয়াস বর্ন করতে পারি কিন্তু দেখো হোমারের কাছে কিন্তু গ্রেট পোয়েট আছে তাই না তাহলে হোমার কোমা দিয়ে কিন্তু গ্রেট পয়েট আসবে ঠিক আছে হোমারকেই গ্রেট পোয়েট হচ্ছে মিনিং করছে গ্রেট পয়েটকে হোমার তাহলে কি হবে নোস প্রথমে হলো ডি নেক্সট হচ্ছে হোয়ার হোমার এ নেক্সট হচ্ছে কমা দিয়ে কী আসবে গ্রেট পোয়েট সি ওয়াশ বর্ন তাহলে কী হবে ডি এ সি বি অপশান এ নেক্সট দ্য অডিয়েন্স ড্যাশ রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস চুজ দ্য কারেক্ট অর্ডার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে অডিয়েন্সের পরে যেটা আমাদের অক্সিলিয়ারি ভার আসবে সেটা কি আসবে হ্যাস ইস আর হি দেখো অডিয়েন্স কি অডিয়েন্স মানে কি দর্শক বা শ্রোতা তাই তো অডিয়েন্স তাহলে কি কোন ফর্মে আছে দর্শক নিশ্চয় একজন নয় অনেকজন তাই তো অনেকজন যখন হয় তখনই বলা হয় অডিয়েন্স তাহলে অডিয়েন্স কোন ফর্মে আছে ফ্লুরাল ফর্মে তাহলে কি হবে হ্যাস হবে না ইস হবে না তাহলে কি অডিয়েন্স আর রিকোয়েস্টেড দর্শকদের অনুরোধ করা হচ্ছে টু টেক দেয়ার এইভাবে দেখবে ঠিক আছে নেক্সট তাহলে সঠিক উত্তর হবে আর দিস ইজ ড্যাশ ইউনিক চান্স ফর স্টুডেন্টস টু গেট এ ট্রেনিং ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান বলছি কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্রশিক্ষণ পেতে এটা একটা অসাধারণ চান্স হচ্ছে স্টুডেন্টসদের কাছে দিস ইজ দা হবে না এ হবে না এন হবে দেখো এটা চান্স অনেক হতে পারে তাহলে এটা কি হবে একটি হবে তাই তো তাহলে একটিতে এ দেবো না এন দেবো ইউনিক ইউনিক দেখো ইউ এর মতো উচ্চারণ হচ্ছে ইউ ইউনিক ইউ এর মতো উচ্চারণ হচ্ছে সুতরাং যখন ইউ এর মতো উচ্চারণ হচ্ছে সেহেতু এটা কি হবে এ হবে ক্লাসে আরো ভালোভাবে এগুলো ডিটেইলসে বোঝাবো কেন এ হলো আরো ডিটেইলসে বোঝাবো তোমরা যদি লাইভ ক্লাস চাও সকলেই যদি আমার কমেন্ট করো যে লাইভ ক্লাস চাও তবে আমি লাইভ ক্লাসে আসবো বারবার বলছি যে এগুলো আরও ডিটেলসে বোঝাতে গেলে লাইভ ক্লাস করতে হবে এগুলো মাত্র সেটে আমি বুঝিয়ে যাচ্ছি হ্যাঁ খুব নর্মেলসে বুঝিয়ে যাচ্ছি কিন্তু আরও বুঝতে গেলে লাইভ ক্লাস ছাড়া এগুলো বোঝা অসম্ভব ব্যাপার খুব ভালোভাবে বুঝতে গেলে নেক্সট দ্য বয় ড্যাশ হিজ ফাদার দা বয় এখানে যদি আরও থাকতো দা বয় কি হবে বা ছেলেরই বাবার মতোই দেখতে অপশন হবে টেক্স আপ্টার টেক্স আপ্টার মানে একই রকম ঠিক আছে মানে একই একই রকম দেখতে রিসেম্বেলস মানে বাবার মতোই দেখতে ঠিক আছে এটা হচ্ছে কি ফ্রেজাল ভাব নেক্সট সি ড্যাশ ড্রাইভ এখানে ড্রাইভ ফর্ম দিতে বলেছে ফর ইয়ার্স বাট সি হ্যাজ নেভার হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট বলছে সে অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছে মানে ড্রাইভিং করছে কিন্তু সে কোনো দিন একটি অ্যাক্সিডেন্টও করেনি তাহলে এখানে কি হবে সি এর সাথে আমরা ড্রাইভস দিতেই পারি সি ড্রাইভিংও হবে তাহলে কিন্তু আমরা সঠিকটা তাহলে কী হবে ড্রাইভস না ইস ড্রাইভিং ড্রাইভ না হয় হবে না সি এরটা হবে না ড্রাইভ কেননা ড্রাইভের সি যেহেতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে তো ড্রাইভের সাথে এস যোগ নেই সেহেতু আমরা সিটাকে বাদ দিতে পারি কিন্তু ড্রাইভস দেবো না ইস ড্রাইভিং চালাচ্ছে ইস ড্রাইভিংও হতে পারে ড্রাইভসও হতে পারে হ্যাসবিন ড্রাইভিং হতে পারে কিন্তু এখান থেকে সঠিকটা কি আনব দেখো ট্রেন্স কিন্তু যেতেই হবে ট্রেন্স আমাদের জানতেই হবে টেন্সে জানলে কিন্তু আমরা কোথাও এগোতে পারবো না এইসবগুলোতে তো ব্যাপার হচ্ছে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করে বুঝবো দেখো প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখবে একটা সময় উল্লেখ থাকে একটা সময় উল্লেখ থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেহেতু এখানে ফর ইয়ার্স মানে বহু বছরের জন্য মানে বছর অনেক বছরের জন্য ফর ইয়ার্স ঠিক আছে ফর আছে যেহেতু একটা সময়ের উল্লেখ আছে তাই এখানে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অপশান ডি হ্যাস বিন ড্রাইভিং ওকে সকলকে অনেক ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য প্লিজ তোমরা ক্লাসে কমেন্ট করবে তোমরা যদি লাইভ ক্লাস চাও ইংলিশ সত্যি বলতে গেলে এই এইভাবে করে শুধু সেটগুলো অনেকই হয়ে যাবে সেট অনেক বোঝানো যাবে সেটগুলোর জন্য এই ক্লাসগুলো দরকার ঠিক আছে সেট যখন করতে হবে তখন পরীক্ষার জন্য সেটি কিন্তু এই ক্লাসগুলো দরকার কিন্তু ডিটেলসে জানতে গেলে মনে রাখবে সবসময় লাইভ ক্লাস দরকার ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে জানিও প্লিজ সকলে সাপোর্ট করে রেখো জিকে অ্যাডভান্স স্টাডি প্লিজ সকলে শেয়ার করে দিও ক্লাসগুলো থ্যাংক ইউ